নমস্কার। আজকের বিষয়ে যেটা আমরা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই যে সাইবার ক্রাইম আমাদের চারপাশে ঘটে চলেছে বা যেগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি সেইগুলোতে মোকাবিলা করবার জন্য প্রশাসনের কী কী ভূমিকা থাকা উচিত। শুধু প্রশাসন নয়, আমাদের প্রতিটা ইউজার যারা আমরা ইন্টারনেট ইউজ করি তাদের কিন্তু প্রশাসনের সঙ্গে একটা হাতে হাত মিলিয়ে কাজ করার শপথ নিতে হবে। আমাদের যেটা বিষয় হচ্ছে আমরা বিভিন্ন সেক্টরে সাইবার ক্রাইমে আক্রান্ত হচ্ছি, নানান বিষয়ে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হতে পারে, সেটা আমাদের ইমেল সাইটস হতে পারে বা ইমেল অ্যাকাউন্টস হতে পারে, সেটা আমাদের ব্যাংকিং ফ্রড হতে পারে বা অন্য যে কোনো রকমের সমস্যা হতে পারে, আমরা কিন্তু তাতে আক্রান্ত হচ্ছি। প্রতিদিন এরকম ঘটনা ঘটছে যে ঘটনায় আমরা ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছি। আমরা যদি এটাকে এরকমভাবে ভাবি যে প্রশাসন অলওয়েজ আমাদের সাথে রয়েছেন, আমাদের দেশে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আছে যেটা আমাদের এই ধরনের যে সমস্যাগুলো সেগুলোকে মোকাবিলা করবার জন্য ভীষণভাবে সক্ষম। এর সঙ্গে নানান রকমের রুলস আছে, নানান রকমের জাজমেন্টস আছে, নানান প্রোক্লামেশনস আছে, নোটিফিকেশনস আছে, যেগুলো কিন্তু আমরা যেগুলোর মাধ্যমে আমরা সাইবার ক্রাইম থেকে মুক্তি পেতে পারি। যেরকম ধরুন একটা এক্সাম্পল বলি, আমাদের কাছে একটা বেসিক ডাইরেক্টিভস আছে যে আমরা যে সাইবার ক্যাফেগুলোতে ইউজ করি সেই সাইবার ক্যাফের কিছু ডাইরেক্টিভস আছে। সেই ডাইরেক্টিভসগুলো কী কী? সেই ডাইরেক্টিভসগুলোতে নানান রকমের সেট অফ রুলস বলা রয়েছে। এই যে রুলগুলো বলা রয়েছে সেই রুলের মাধ্যমে আমরা কিন্তু সেফ থাকতে পারি ইন ডিফারেন্ট মোডস। যেরকম আমাদের যে ধরুন আমরা একটা সাইবার ক্যাফেতে গেলাম, সেই সাইবার ক্যাফেতে আমরা কীরকমভাবে তার স্ট্রাকচার হওয়া উচিত, সেখানে যেরকম আমাদের একটা সেট অফ গাইডলাইন রয়েছে, সেখানে সিসি ক্যামেরা থাকা উচিত যেটা হচ্ছে একটা ফিজিক্যাল মোড অফ প্রোটেকশন। আমরা বিহেভিয়ারাল মোড অফ প্রোটেকশন বলেছি। আমরা এর আগে আমাদের নিজেদের ব্যবহারিক জীবনে আমরা যেগুলো রেগুলার ইউজ করি ইন্টারনেটে, সকাল থেকে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত, ইভেন আমাদের ঘুমের মধ্যেও আমরা কিন্তু ইন্টারনেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখনই এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছি তখনই আমাদের কাছে সবচেয়ে দরকার হচ্ছে প্রশাসনিক সাহায্য এবং আইনি সহায়তা। প্রশাসনিক সাহায্য বলতে সেখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছেন, যারা যে কোনো রকমের একটা সমস্যা হলেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন আমাদের সামনে এবং আমাদেরকে সাহায্য করেন। আইনি সহায়তা বলতে সেখানে কোর্ট রয়েছে, সেখানে আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে অ্যাডজুডিকেটিং অফিসার রয়েছেন। অ্যাডজুডিকেটিং অফিসার কে? আমরা এটা জানি না, হয়তো অনেকেই আমরা এটা জানি না যে আইটি অ্যাক্টে যিনি জজ সাহেব বা অ্যাডজুডিকেটিং অফিসার তিনি কে। তিনি হচ্ছেন রেসপেক্টিভ স্টেটের যিনি আইটি সেক্রেটারি, অনারেবল আইটি সেক্রেটারি, তিনি কিন্তু হচ্ছেন অ্যাডজুডিকেটিং অফিসার। এই বিষয়গুলো আমরা ছোটো ছোটো বিষয় এগুলো যদি আমরা একটা নজরে রাখি। নেক্সট হচ্ছে কি, যে যখনই আমাদের আমরা কোনোভাবে একটা এফেক্টেড হলাম সাইবার ক্রাইমে বা মনে হলো যে আমাদের কোনো একটা সিস্টেম নিয়ে সমস্যা হয়েছে বা আমাদের কোনো একটা আমাদের আমরা পার্সোনালি কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছি, সঙ্গে সঙ্গে আপনার প্রশাসনের কাছে যান, প্রশাসনিক সাহায্য নিন। এবং সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই সাহায্য করা। প্রশাসনকে সাফিসিয়েন্ট ট্রেনিং দেওয়া থাকে, প্রশাসনের কাছে যথেষ্ট ইকুইপমেন্টস আছে সেই বিষয়গুলোকে হ্যান্ডেল করবার জন্য, যেগুলো আপনারা কখনো পার্সোনালি হ্যান্ডেল করতে যাবেন না। কারণ আপনারা ধরুন এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে কেউ হয়তো কারুর একজনের প্রোফাইল হ্যাক করেছেন, তখন যার প্রোফাইল হ্যাকড হয়েছে তিনি আরেকজনের সাহায্য নিয়ে যিনি হ্যাক করেছেন তাকে হ্যাক করার চেষ্টা করেছেন, মানে যিনি যে অপরাধটা করলেন আপনারা সেই অপরাধটাই আবার তার সাথে করলেন। ফলে কি হচ্ছে, আপনারা কিন্তু দুজনেই সমান দোষে দুষ্ট হলেন।
এক্ষেত্রে প্রশাসনের সাহায্য নিন। প্রশাসনের কাছে সাফিসিয়েন্ট মেশিনারিজ রয়েছে, যে মেশিনারিজ দিয়ে তারা এই সাইবার অপরাধীদের ধরতে পারেন। যদি কোনো কারণে তারা না ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে প্রশাসনকে সবসময় দোষ দেওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে, এমন বহু ক্ষেত্রে হয় যে বহু আগে থেকে এমন একটা সমস্যার সৃষ্টি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনেরও কিছু করার থাকে না। অনেকেই এই এপিসোড দেখে মনে মনে ভাববেন যে আমার হয়তো এরকম একটা সমস্যা হয়েছে, আমি থানায় জানিয়েছিলাম, থানা এখনও কোনো ব্যবস্থা নিতে পারিনি। কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে, যখন এই ঘটনাটা ঘটল, তখন কিন্তু সামহাউ এরকমও হতে পারে যে আপনার সেখানে একটা, আপনি হয়তো না জেনেই সেই বিষয়টাকে মদত দিয়েছিলেন। এই বিষয়টাকে মদত দেওয়াতে কী হয়েছে, সেখানে অনেক এভিডেন্স কিন্তু আমরা লুজ করে গেছি। যখন আমরা এভিডেন্স লুজ করে যাচ্ছি, বা যখন সেই ক্লুজগুলোকে আমরা লুজ করে যাচ্ছি, তখন কিন্তু সেই ক্লু দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি না। যদি আপনি সমস্ত কিছু, আপনার ওটিপি বা সমস্ত কিছু দিয়ে ফেলেন, আপনার ব্যাংকের ইনফরমেশন, কেউ ফোন করেছেন ফিশিং ফ্রড, কেউ ফোন করেছেন, আপনি সমস্ত ইনফরমেশন দিয়ে ফেলেছেন, তখন সেখানে প্রশাসন কী করবেন? প্রশাসনের তো কিছু করার নেই। আপনি তো সমস্ত ক্ষেত্রেই তাদেরকে সেই ইনফরমেশন দিয়ে ফেলেছেন, এবং সেখানে সেই রিফান্ড পাওয়া বা ব্যাংকের কাছেও সেই রেমিডিগুলো কিন্তু অ্যাভেলেবল থাকে না। যদি কোনো রকম এমন কোনো ঘটনা ঘটলো যেটাতে আপনাদের কোনো প্রচ্ছন্ন মদত নেই, বা আপনারা সে ভুল করেননি, তাহলে সেক্ষেত্রে প্রশাসন কিন্তু 100% আপনাদের সঙ্গে রয়েছে, এবং তারা সব সময় চেষ্টা করেন তাদের সমস্ত এক্সপার্টিজ দিয়ে তারা এই বিষয়গুলোকে আটকানোর, বা যিনি অপরাধ করেছেন তাকে ধরে কাঠগড়ায় দাঁড় করানোর, কোর্টের সামনে আনবার। ডিজিটাল এভিডেন্স খুব ইম্পর্টেন্ট জিনিস। পুলিশের যেরকম ডিজিটাল এভিডেন্স ম্যানেজমেন্ট করতে হয়, সেরকম সাধারণ মানুষের কাছে কয়েকটা জিনিস বলে রাখা ভালো। যদি ধরুন কোনো সময় আপনার ইন্টারনেটে বা আপনার কোনো একটা ওয়েবসাইটে কিছু একটা সমস্যা হলো, তখন কিন্তু সেটা বেশি অপারেট করতে যাবেন না। যত বেশি আপনারা অপারেট করবেন, তত কিন্তু এভিডেন্স লুজ করে যাওয়ার চান্স থাকে। আপনারা ওই অবস্থাতেই নিয়ে যান প্রশাসনের কাছে, সেখানে নিয়ে যান, তাদের সেখানে ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে, সেই ফরেন্সিক ল্যাবরেটরি থেকে কিন্তু এক্স্যাক্ট ইনফরমেশান পাওয়া যাবে যে কোন আইপি অ্যাড্রেস থেকে এই ঘটনাগুলো ঘটেছে, সেটা দেশের না বিদেশের, নাকি সেটাকে এই আইপি অ্যাড্রেসগুলোকে শিল্ডিং করে কিংবা বাউন্সিং করে অন্য কোনোভাবে ব্যবহার করা হয়েছে নাকি। আপনারা প্রশাসনকে হেল্প করুন, প্রশাসনের সাথে থাকুন, প্রশাসনকে সাহায্য করুন, যাতে প্রশাসন তাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারেন সাইবার ক্রাইম মোকাবিলায়। অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন এবং ভালোভাবে ইন্টারনেটের ব্যবহার করুন। নমস্কার।